কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবেই। শত্রু বানানোর জন্য মারপিট করতে হবে না, তুমি ভালো কাজ করো এমনিই শত্রু হয়ে যাবে। নারীরা ঘরে থেকে সংসারের জন্য যতই খাটাখাটি করুক না কেন, পুরুষদের একটা প্রশ্ন কোনোদিনও যাবে না, সারাদিন ঘরে বসে তুমি কি করো। মিথ্যেটাও শুনতে ভালো লাগে যখন সত্যিটা আগের থেকেই জানা থাকে। যে ব্যক্তি নারীদের সম্মান দেয় না, সে নিজের মাকেও সম্মান দিতে পারবে না। জীবনের রাস্তা একা একা হেঁটে যাওয়া কঠিন কিছু নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে সেখান থেকে একা ফেরা অনেক কঠিন। যদি কেউ তোমাকে না দেখে ভালোবেসে ফেলে, তাহলে সেই ভালোবাসার গভীরতা থাকে অনেক বেশি, কারণ সে তোমার সৌন্দর্যকে ভালোবাসেনি, সে ভালোবেসেছে তোমার মনকে। প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে, বদলাতে লাগে সময়, মানুষ কঠোর হতে শেখে যখন সে অপমানিত হয়। জীবনের একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই দেখি কলমের কালি শেষ। এটাই জীবন। পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম সরিয়ে ফেলুন। এক, অন্যের দয়া কামনা করা। দুই, পরিবর্তনকে ভয় করা। তিন, অতীত নিয়ে পড়ে থাকা। চার, নিজেকে ছোট মনে করা। পাঁচ, অতিরিক্ত চিন্তা করা। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে, আর বর্তমান সময় তোমার পাশে থাকবে, তাই শুধু বর্তমান নিয়ে ভাবো। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসার সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছু না। বাবার কাছ থেকে মা ডাক শোনাটা যে কতটা আনন্দের, সেটা শুধুমাত্র মেয়েরাই বোঝে। নিজেকে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না, কারণ নষ্ট ঘড়িটাও কিন্তু দিনে দুইবার সঠিক সময় দেখায়। গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না, কিন্তু ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয়। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। যাদের সময় দিতে গিয়ে নিজের সময় নষ্ট করছো, একদিন তারাই তোমার জন্য এতটুকু সময় দেবে না। আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে, আর মানুষের পরিবর্তন ঘটে এক, প্রেমে পড়লে, দুই, বিয়ে করলে, তিন, বেশি টাকা হলে, চার, অভাবে পড়লে। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব। মানুষ যখন বদলাতে থাকে, তখন হ্যাঁ হুম ওকে আচ্ছা ছাড়া হয়তো আর কিছু বলার থাকে না। জীবনে কিছু পারো আর না পারো, মা বাবাকে যেন সারা জীবন খুশি রাখতে পারো। নারীকে আপনি পুরোপুরি বুঝতে যাবেন না, যদি বুঝতে যান তাহলে হয় প্রেমে পড়ে যাবেন, না হয় আপনি পাগল হয়ে যাবেন। জীবনে সব লড়াই একাই লড়তে হয়, মানুষ শুধু সান্ত্বনা দিয়ে যাবে, সাথে থাকবে না কেউ। ভালোবাসা কোনো পাপ না, পাপ তো সেটাই যেখানে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। জীবনে আর যাই করুন, অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না, জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। অনুভূতি, ভালোবাসা, মায়া, এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। অযথা কাউকে নিজের ভাববেন না, কারণ কাউকে নিজের ভাবলে হারানোর ভয় থাকে। যদি আপনি কম কথা বলতে ভালোবাসেন, তাহলে বুঝবেন আপনি সত্যিই খুব বুদ্ধিমান একজন মানুষ, কারণ আজকাল কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। তাই যারা কম কথা বলে, তারা অন্যদের থেকে আঘাত অনেক কম পায়। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকত, মানুষ হইতে সাবধান, তাহলে মানুষেরা রক্ষা পেত। ব্যর্থ সে নয় যে ভালোবাসা পেল না, ব্যর্থ তো সেই যে ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারল না। কখনো কারো সময় পাওয়ার জন্য জোর করবেন না, যদি আপনাকে সময় দেওয়ার ইচ্ছা থাকে তাহলে এমনিতেই দেবে। ঠকরা ঠকানোর জন্য সবসময় নরম মনের মানুষদেরই খোঁজে। এমন কেউ একজন থাকা বোধহয় খুবই দরকার, যাকে দিন শেষে মন খুলে সবকিছু বলা যায়। রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোট, ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই, ঝুলি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব, হাতে ঘড়ি দামি অথচ সময়ের অভাব, প্রচুর ফেসবুক বন্ধু
কিন্তু বিপদে খোঁজ নেবার কেউ নেই। আজকাল বেশিরভাগের এমনই অবস্থা। চিরস্থায়ী কি জানেন? আপনার সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। নিজেকে খুঁজে ফিরি, কি ছিলাম, কি হলাম, কেন হলাম, কিসের আশায় বা হলাম। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ, কারণ এরা নিজেদের স্বার্থে সবকিছু করতে পারে। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটা ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। কঠিন বাস্তব তো সেটাই, যেটা আমাদের সাথে ঘটছে, সেটা আমাদের চাই না, অথচ সেটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায়ও থাকে না। লোভ মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। নারীর প্রতি শুধু ভালোবাসা নয়, ভালোবাসাটাও থাকা দরকার। লোকে তোমার ব্যাপারে কি ভাবল সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়, তুমি নিজের ব্যাপারে কি ভাবো সেটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে, আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয়। চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায়, থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। জীবনটা অনেক জ্যামিতির উপপাদ্যের মতো, চিত্র দেখলে মনে হয় খুব সহজ, কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় জীবন কতটা কঠিন। ভালোবাসা এমন একটা স্বপ্ন যেটা পূরণ করতে দুজন মানুষ লাগে, আর ভাঙতে একজনই যথেষ্ট। বাড়িতে যত মানুষ থাকুক না কেন, মা না থাকলে বাড়ি ফাঁকাই লাগবে। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা, আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। কেউ তোমাকে কষ্ট দিয়ে কথা বললে তার সাথে তর্ক না করে উল্টে তার জন্য প্রার্থনা করো, নিশ্চয়ই তুমি যা করবে তার অনুরূপ পাবে। চোখের জল হৃদয় থেকে আসে, মস্তিষ্ক থেকে নয়। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ থেকে বের হয়। একসাথে হাসার মানুষ অনেক পাবে, কিন্তু তোমার কান্না শুনে নিজেও কষ্ট পাবে এমন মানুষ হাতে গোনা। ভালোবাসা কোনোদিন ফোরায় না, যেটা ফোরায় সেটা হলো প্রয়োজন। দূরত্ব কিছুই না যদি সম্পর্কের মূল ঠিক থাকে। সব অসম্মানের জবাব দিতে নেই, কিছু কিছু জবাব সময় নিজেই দিয়ে দেয়। যত বড় বড় ডিগ্রি থাকুক না কেন, বিবেক যার মূর্খ সে সবচাইতে বেশি অশিক্ষিত। হারিয়ে ফেলার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, যাওয়ার পরে নয়। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে গেছে, কারণ মায়া জিনিসটা নেশার থেকেও খারাপ। ছোট্ট একটা ভুলের কারণে যে অজুহাত দেখিয়ে চলে যায় সে কখনো পাশে থাকার যোগ্য নয়। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।